আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলামের পৃথক পৃথক সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর চিত্র ছিল অন্যরকম। সকাল থেকেই সাধারণ মানুষ ছিল আতঙ্কিত, দোকানপাট ছিল বন্ধ এবং মোড়ে মোড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। তবে গণপরিবহনের সংখ্যা ছিল একেবারেই কম। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে শুধু রিকশার আধিক্য, কারণ গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা একেবারেই সড়কে ছিল না, যে কারণে মানুষ পায়ে হেঁটে রিকশায় চড়ে যার যার গন্তব্যে রওনা হয়েছেন। এবং একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান ছিল, কঠোর অবস্থান ছিল। এর কারণ হচ্ছে যাতে যানমালের কোনো ক্ষতি না হয়। তবে দুপুরের পর থেকেই পরিস্থিতি বদলে যেতে থাকে। পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ সহ কাকরাইল মোড় সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় এবং পুরো সড়কগুলো বন্ধ হয়ে যায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন যার যার সমাবেশ স্থলে যোগদান। একদিকে আওয়ামী লীগের সমাবেশ এবং অন্যদিকে বিএনপির সমাবেশ, পাশাপাশি জামাতেরও অবস্থান ছিল রাজপথে সকাল থেকেই। এ কারণেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর অবস্থান এবং মানুষ যারা সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ রয়েছে তারা রিকশায় চড়ে বিভিন্ন জায়গায় রওনা হয়েছেন। অনেকে পায়ে হেঁটে তারা যার যার গন্তব্যে গিয়েছেন। এবং একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল, অর্থাৎ যারা কর্মজীবী মানুষ, নগরের যারা বসবাস করেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। তারা কর্মস্থলে আসতে এবং বাড়ি ফিরতে গিয়ে অনেকে সমস্যায় পড়তে হয়েছে, যেহেতু যানবাহনের সংখ্যা একেবারেই কম ছিল আর ব্যক্তিগত গাড়িও নামেনি, অর্থাৎ যাদের জরুরি কাজ ছিল তারাই শুধু সড়কে নেমেছেন। এবং রাজধানীর বাইরের থেকে ভিতরের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন, যেহেতু সকাল থেকেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশস্থলে যাওয়ার জন্য তারা মিছিল সহকারে রাস্তায় বের হয়। এই কারণেই মূলত রাস্তায় সড়কগুলোতে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এইসব এলাকায়, কারণ এই এলাকা ঘিরেই ছিল মানুষের আতঙ্কের জায়গা। এবং এই এলাকায় যতই আমি এখন যে পল্টন মোড়ে আছি, সেই পল্টন মোড়ের যে দোকানগুলো রয়েছে, যে শপিং মলগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, সেগুলো পুরোপুরি বন্ধ রয়েছে, কারণ সেই দোকানগুলো আর খোলা হয়নি। এবং এখানে যে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সেটিও ছিল, পাশাপাশি সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং সমাবেশস্থলে যাচ্ছেন তারাও পায়ে হেঁটে, অনেকে রিকশায় চড়ে, যেহেতু গণপরিবহনের সংখ্যা একেবারেই কম ছিল এই কারণে তারা সেভাবেই তারা যার যার মতো করে বিভিন্ন গন্তব্যে গিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি একটু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানগুলো দেখানোর চেষ্টা করি, যে তারা সকাল থেকেই দেখেছি যে যে বিভিন্ন যে মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা পর্যাপ্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আর সেজন্যই প্রত্যেকটি স্পটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ছিল। যদিও বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে বিক্ষিপ্তভাবে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে কাকরাইল মোড়ে, সেখানে আওয়ামী লীগের একটি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি সমর্থকরা, বিএনপির কর্মীরা, আর সেখানে তাদেরকে আটকও করা হয়েছে যারা এই ভাঙচুরের সাথে জড়িত ছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি র্যাবের টহল টিম রয়েছে। অর্থাৎ এক কথা যদি আমরা বোঝানোর চেষ্টা করি যে আজকের এই যে বড় বড় রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে একদিকে যেমন উৎসবের নগরীতে পরিণত হয়েছে যার যার সমর্থকদের স্লোগানে, তেমনিভাবে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে যাতে কারো কোনো ধরনের ক্ষতি না হয়, সাধারণ মানুষের যানমালের যাতে নিরাপত্তা দেওয়া যায়, সাধারণ মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন করা যায়। সব কিছু মিলিয়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে রাজধানী জুড়ে।